সোনামুরা দুর্গাপুর সীমান্তে শান্তি ফিরিয়ে আনতে এবং পাচার বাণিজ্য বন্ধ করতে বিএসএফ পুলিশ ও প্রাক্তন মন্ত্রী সহ এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে শুক্রবার সকাল 11টায় সোনামুরা মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। জানা যায়, গত 3 এপ্রিল বুধবার রাতে আনুমানিক 10টা নাগাদ 144 ধারা জারি থাকা সত্ত্বেও দুর্গাপুর সীমান্ত এলাকায় পাচার বাণিজ্যকে কেন্দ্র করে বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন শহীদুল ইসলাম নামে এক ব্যক্তি এবং আহত কাবিল মিয়া নামে অপর এক ব্যক্তি। উক্ত ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে গোটা ঘটনাস্থল পরিদর্শনে যান জেলা পুলিশ সুপার ভিজে রেড্ডি, সোনামুরা মহকুমা পুলিশ আধিকারিক শশী মোহন দেববর্মা এবং সোনামুরা থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী। বিএসএফ এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল 144 ধারায় দুর্গাপুর সীমান্ত এলাকা দিয়ে শহীদুল ইসলাম এবং কাবিল মিয়া পাচার বাণিজ্যকে কেন্দ্র করে বিএসএফ এর সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একটা সময় উত্তপ্ত পরিস্থিতি হয়ে দাঁড়ায়, একটা সময় বিএসএফ এর উপর আক্রমণ করার চেষ্টা করলে বিএসএফ এর প্রাণ রক্ষার্থে নিজের রাইফেল থেকে গুলি চালায়, আর সেই গুলিতে নিহত হয় শহীদুল ইসলাম এবং আহত হয় কাবিল মিয়া। ঘটনার দিন রাতে গোটা এলাকা পরিদর্শন করেন সিপাহীজলা জেলা পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকেরা। অন্যদিকে নিহত এবং আহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় বিএসএফ বিনা কারণেই শহীদুল ইসলামের উপর এবং কাবিল মিয়ার উপর গুলি চালায়। এই নিয়ে গোটা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তাই সোনামুরা মহকুমা পুলিশ আধিকারিক শশী মোহন দেববর্মার নেতৃত্বে শুক্রবার সকাল 11টায় দুর্গাপুর সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং পাচার বাণিজ্য বন্ধ করার লক্ষ্যে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা ত্রিপুরা রাজ্যের সংখ্যালঘু মোর্চার সভাপতি বিল্লাল মিয়া সহ অন্যান্য বলিষ্ঠ নেতৃত্বরা। সেই ইনসিডেন্টকে নিয়ে আমরা মানে একটা পিস মিটিং করেছি বিএসএফ এবং স্থানীয় লোকেদের সঙ্গে। কি বেরিয়ে আসলো এখান থেকে মিটিং? এখানে আমরা শান্তি স্থাপন করার জন্য একটা মিটিং করেছি। বর্ডার কি 140 দ্বারা দাঁড়িয়ে আছে এখন? হ্যাঁ, বর্ডারে 140 দ্বারা দাঁড়িয়ে আছে। আর নির্বাচনী ক্ষেত্রে আপনাদের ফোর্স কতটুকু রয়েছে এই এলাকায়, কি পরিস্থিতি রয়েছে? হ্যাঁ, সাফিসিয়েন্ট ফোর্স আছে। জিরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।